প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই মমতাজ গোল্ড নাম্বার ওয়ান ইনস্ট্যান্ট অ্যাক্টিভ কালার মেহেদি পার্ট বাই মমতাজ নাম্বার ওয়ান হেয়ার রিমুভার ক্রিম প্রেজেন্টস মেক মি বিউটিফুল। বরাবর মতন আমাদের সাথে আজকে একজন অতিথি আছেন, এবং যিনি অতিথি তিনি আসলে অনেক সুন্দর, অনেক সুন্দরী, অনেক ভালো অভিনয় করেন, অনেক ভালো নাচ করেন, অনেক ইদানিং অনেক ভালো উপস্থাপনাও করেন। সুতরাং বুঝতেই পারছেন যে নতুন নতুন কাকে আমরা, এই কোন মিষ্টি মুখটা হতে পারে, সে আমাদের সবার অনেক প্রিয় মুখ, আমার অনেক প্রিয় মুখ, আমার অনেক কাছের বন্ধু আচল। আমি দেখেছি কথা কি মিথ্যা তুই বল, তাই না? সবকিছু ঠিক ছিল, লাস্টেরটা একটু বেশি বলে ফেলছিস। কোনটা বেশি বলছি বল? এই যে উপস্থাপিকা, এটা তো আমি পারি না অ্যাকচুয়ালি, আমি সুন্দর করে কথাই বলতে পারি না। অনেক যাই হোক, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। তোর একটা প্রোগ্রাম আমি দেখেছি। কোনটা? এই যে এশিয়ান টিভির একটা প্রোগ্রাম করেছিস। হ্যাঁ হ্যাঁ, ঈদের স্পেশাল। হ্যাঁ, তো দেখ আমিও অ্যাকচুয়ালি সবকিছুর এক্সপিরিয়েন্স থাকা ভালো। এক্স্যাক্টলি, তুমি যেমন নায়িকা থেকে এখন তোমাকে এখন সবাই বলে উপস্থাপিকা, তো সবকিছুর এক্সপিরিয়েন্স নেওয়া উচিত আমি মনে করি। সেটাই, কিন্তু আমি কিন্তু উপস্থাপিকা হয়ে যাইনি, আমি নায়িকাই আছি। এনিওয়েজ, তোর ব্যস্ততা সম্পর্কে আমি শুনতে চাই, এখন কোন কাজের ব্যস্ততা বেশি চলছে? এই তো ফিল্ম নিয়ে চলছে আমার, রানিং একটা মুভি জাস্ট শ্যুট শেষ করলাম, একদম কমপ্লিট করলাম রাগি। ওটা জাস্ট গান বাকি, এমনি পুরা মুভি শেষ, শুধু গান কয়টা বাকি আছে। আর রিসেন্ট শুরু হবে আমার আরেকটি মুভি, সেটা হচ্ছে মঙ্গলযাত্রা। আর তারপরও আর একটা মুভি তো হাতে আছে, ওইটা যা হবে, শুরু হবে করতে করতে এখন 4 মাস পার হয়ে গেছে, জানি না কবে শুরু হবে। এটা হচ্ছে দেবাশিস বিশ্বাসের প্রয়োজন প্রয়োজন। হ্যাঁ, তো তুই ওগুলোই করবি যেগুলো আসলে হলের মুখ দেখবে? অবশ্যই অবশ্যই। তো ওই হিসাবে কিন্তু কাজ কমই এবং ভালো কাজের পরিমাণও কম কম, তো এই জন্য অনেক আর্টিস্ট কিন্তু কাজ করছে না, সরে আসছে কাজ থেকে, ওয়েট করছে ভালো কাজের জন্য। তো যাতে সেটাতে যা হচ্ছে যে তারা স্ক্রিন থেকে সরে যাচ্ছে, দর্শকের মন থেকেও মুছে যাচ্ছে। তো এইরকম একটা সিচুয়েশনে যদি আবার বলা হয় যে হ্যাঁ ওর তো কাজ নেই, ও তো বাসায় বসে আছে, হ্যাঁ ওকে তো কেউ কাজে নেয় না, এরকম সিচুয়েশনে পড়লে তুই কি বলবি? না, আমার মাঝখানে কিন্তু একটা গ্যাপ ছিল, আমার তো প্রায় 1 বছরের মতো গ্যাপ ছিল, আমি কাজ করিনি, আমি ভালো কোনো কাজ পাচ্ছিলাম না, এবং যেগুলো অফার আসে এই যে মফিজ টাইপের হিরো, আমি সেজন্য রাজি হইনি। তারপর আমি আবার কাজ শুরু করেছি যে ওয়েব সিরিজ দিয়ে, আমি পরপর মামুন ভাইয়ের 3টা ওয়েব সিরিজে কাজ করলাম। তারপরেই দেখা গেল যে আমি বেশ কিছু ফিল্মের অফারও পেলাম, এবং ভালো ভালো ফিল্মে যেখানে আমার কো আর্টিস্টও ভালো, গল্প ভালো। তো সব কিছু মিলে আমার কাছে যদি কখনো মনে হয় যে এরকম গ্যাপে যদি আমি পড়ে যাই, আমাকে যদি দর্শক ভুলে যায়, আসলে ফিল্মটা খুব কি বলে পিছলা একটা জায়গা, এখানে একবার সরে গেলে এখানে ব্যাক করে আবার উঠে দাঁড়ানো অনেক কষ্ট, যেটা আমি এখন ফিল করছি। যদি আমি সেটা রিকভার করে ফেলছি অলমোস্ট, তারপরও মনে করি যে ফিল্ম থেকে সরে গেলে এখানে আর কেউ মনে রাখে না কেউ কাউকে, আর এখানে এমন একটা মানুষ, এখানে কন্টিনিউ নিজেকে প্রেজেন্ট রাখতে হবে। তুমি যে কোনো কাজ দিয়ে হোক, হয় নেগেটিভ পজিটিভ যে কোনো কাজ দিয়ে, তোমাকে এখানে কন্টিনিউয়াসলি রানিং থাকতে হবে, তাহলে তোমাকে নিয়ে সবাই মনে রাখবে, তোমার কথা সবাই বলবে, সমালোচনা সুনাম যেটাই হোক তোমাকে সবাই বলবে। আমি মনে করি যে আমার গ্যাপে পড়লে, আমি আর গ্যাপে পড়তে চাই না, বাট গ্যাপে পড়বো না, কিন্তু আমি সবসময় এটা রানিং রাখবো। কিন্তু ওই যে তোকে যেটা আমি বললাম যে ও তো এখন ওকে তো কেউ কাজে নেয় না, হ্যাঁ ওর তো কাজ নেই হাতে, এই যে কিছু কিছু আর্টিস্ট সম্পর্কে যখন বলে নেগেটিভ, তো মানে আরে বাবা, ও কাজে নেয় না, নাকি ও কাজ করতে চাচ্ছে না, বা ওরকম ভালো কাজ হচ্ছে না, এটা নিয়ে কিন্তু কেউ কথা বলে না যে ভালো কাজ হচ্ছে না, সবাই বলে হ্যাঁ ও তো কাজ পাচ্ছে না, ও তো কাজ করছে না। তো তুই সেখানে কি বলবি, ধর এরকম একটা কথার সামনে তুই থাকলি, তখন তুই কি বলবি? তখন তারাও দেখবে যে অ্যাকচুয়ালি আমি কাজ করছি কি না, এটা তুইও হয়তো বা ভুক্তভোগী, তুই এরকম কথা অনেকেই বলে, এটা তোকেও হয়তো বা বলেছে যে ও কাজ পাচ্ছে না, ওর হাতে কোনো কাজ আছে কিনা, এগুলো তো আমরা শুনতে অভ্যস্ত। তো আমাকেও যখন বলে যে হ্যাঁ, আমি যখন শুনি যে হ্যাঁ ওর তো কেউ কাজে নেয় না, ও ও কোনো ইয়ে হইলো ওর থেকে আপনি অমুক নায়িকারে নেন, তমুক নায়িকারে নেন, হ্যাঁ, তো এগুলো শুনলে আসলে কষ্ট লাগে যে আমাদের লাইনের মানুষ আমাদের নামে, আমরা কিন্তু নিজেদেরকে নিজেদের ছোট করি, নিজেরাই নিজেদেরকে ছোট করি, নিজেদেরকেই খারাপ বানাই। তো এগুলো আসলে মেন্টালিটি চেঞ্জ করে যদি আমরা সবাই একত্রে থাকি, সবাই সবার সুনাম করি না, এখানে বদনামের তো কিছু না, বদনাম মানে কি নিজেরটা নিজের গায়ে থুতু ফেলা। তো এখানে বদনাম না করে সবার, তোর সুনাম আমি তোর কাছ থেকে শুনতে চাই, তোর কাছে তোর বিউটি, তোর লুক, তোর কাছে কোনটাতে তোর বেশি ভালো লাগে তোকে দেখতে, বা তোর মনে হয় তোকে সুন্দর লাগে এই লুকে?
আমি হচ্ছে নিজে মেকআপ করতে খুব পছন্দ করি, আমার কাছে মনে হয় আমি যেটা মেকআপ করি সেটাতেই আমার সবচেয়ে বেস্ট লাগে। কারোর হাতে ধরো মেকআপ আর্টিস্ট, কারোর হাতে মেকআপ করা আমার একদম পছন্দ হয় না। আর হেয়ার স্টাইল মনে করো আমি আমি নিজের হেয়ার নিজেই করি, মাঝে মাঝে ডিফারেন্ট যখন সময় পাই না বা আমার হেয়ারটা কার করতে হবে, কার করাটা অ্যাকচুয়ালি নিজে করা যায় না, টাফ, হ্যাঁ টাফ, নিজেরটা নিজে করা যায় না, কিছু কিছু ডিজাইন আছে যেটা নিজে করা যায় না, তো সেইগুলো এক্সেপশনাল। তো সেইগুলো বাদে আমি মানে সবসময় আমি নিজে মেকআপ করি, নিজে হেয়ার স্টাইল করি, এবং ড্রেস ড্রেস হচ্ছে আমার ম্যাক্সিমাম আমার মা ডিজাইন করে দেয়, আমার মা সব ড্রেস আমাকে বানিয়ে দেয়। তো মানে অল স্কয়ার আমাদের ঘরের মধ্যে সব সব কিছু সবই ঘরের মধ্যে। তাহলে বাইরে তুই পার্লারে কখন যাস বা পার্লারে গেলেও পার্লারে করবি? শুনবো শুনবো সব শুনবো একটা বিরতির পর। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আড্ডা কিন্তু একদম জমে গিয়েছে, না জমে উপায় নেই, কারণ আমার বান্ধবী আমার সাথে, আপনাদের পছন্দের হিরোইন আপনাদের সাথে আছেও যেহেতু আছে, কিন্তু অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকো। বিরতির পরে সবাইকে স্বাগত জানাই মমতাজ গোল্ড নাম্বার ওয়ান ইনস্ট্যান্ট অ্যাক্টিভ কালার মেহেদি, পাওয়ার্ড বাই মমতাজ নাম্বার ওয়ান হেয়ার রিমুভার ক্রিম প্রেজেন্টস মেক মি বিউটিফুল। আমরা প্রায় স্কিন অ্যান্ড আমাদের হেয়ার নিয়ে অনেক প্রবলেম ফেস করি, সুতরাং এবারে আমাদের সেগমেন্ট হেয়ার অ্যান্ড মেকওভার। হ্যালো ভিউয়ার্স, আপনাদের স্বাগত জানাচ্ছি মেক মি বিউটিফুলে। আমি ফারহানা রুমি আছি আপনাদের সাথে, জারাস বিউটি লঞ্জের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজ আমরা আমাদের মডেল অনামিকের উপর দেখাবো কীভাবে ওছি প্লাস হোয়াইটনিং ফেশিয়ালটি করতে হয়। আমার সাথে সাহায্যকারী হিসেবে আছে সীমা। তো চলুন দর্শক দেখে আসি আমরা কীভাবে ফেশিয়ালটি পুরোপুরিভাবে সম্পূর্ণ করব। আমরা যা আজকে ব্যবহার করছি আপনাদের সাথে তার পরিচয় করিয়ে দিই। এটি হচ্ছে ওছি প্লাস ক্লিনজিং ফোম, এটি হচ্ছে ওছি প্লাস স্ক্রাব, এটি হচ্ছে মাসাজ ক্রিম, এটি হচ্ছে ও থ্রি প্লাস মাস্ক, এবং এটি হচ্ছে জেল যেটা কিনা আমরা সবার পরে ইউজ করব, এবং এটি হচ্ছে গোলাপ জল যেটা দিয়ে আমরা ফেস প্যাক ইউজ করব, এটি হচ্ছে আমাদের আইস একটা জেল যেটা দিয়ে আমরা শীতকাল এখন আমরা সরাসরি মুখে বরফ ইউজ করব না, আমরা এই কুলিং জেলটা তার মুখে ইউজ করব। ভিউয়ার্স, এই রিল্যাক্স মাসাজটি আমরা 4-5 মিনিট করব। তারপর ওর চুলে হেডব্যান্ড বেঁধে আমরা একটি গরম টাওয়াল দিয়ে ওর পুরো মুখটিকে ক্লিন করব। আমরা অনামিকের মুখটি গরম টাওয়াল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা ও থ্রি প্লাস ক্লিনজার দিয়ে 5 মিনিট মুখটিকে ক্লিন করব। এখন আসবে স্ক্রাবিংয়ের ব্যাপার। স্ক্রাবিংটা ফেশিয়ালের ক্ষেত্রে অনেক জরুরি, কারণ আমরা আমাদের এই শীতে ত্বক স্বাভাবিক আর্দ্রতা হারায়, তখন আমাদের ফেসটি খুব ডাল হয়ে যায়, সেক্ষেত্রে স্ক্রাবিংটা অনেক জরুরি। আমরা ওছি প্লাসের স্ক্রাব দিয়ে আমরা ফেসটিকে স্ক্রাবিং করব। আমরা এই ব্রাশের সাহায্যে গলা এবং ঘাড় খুব ভালোভাবে স্ক্রাবিং করব, কারণ আমাদের গলে এবং ঘাড়ের পিছনে কালচে দাগ থাকে যেটি এই ব্রাশের মাধ্যমে খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি অনামিকার নাকে অনেক ব্ল্যাক হেডস রয়েছে, তো আমরা স্টিমের সাহায্যে এই ব্ল্যাক হেডসগুলো হালকা হালকা প্রেশার দিয়ে স্টিকের সাহায্যে তুলে ফেলব। আমরা এখন অনামিকার ব্ল্যাক হেডস রিমুভ করব, কিন্তু খুব আলতোভাবে আস্তে আস্তে। এখন আমরা টোনারের সাহায্যে ওর মুখটিকে টোনিং করব। ওর মুখটিকে যেহেতু আমরা স্টিম ইউজ করেছি, পোর্সগুলো ওপেন আছে, সেক্ষেত্রে আমরা বরফ দিয়ে পোর্সগুলোকে ক্লোজ করে দিব। ভিউয়ার্স, এবার আমরা মাসাজ ক্রিমের সাহায্যে 10 মিনিট মাসাজ করব, এতে ত্বকের উজ্জ্বলতা বহুগুণ বৃদ্ধি পাবে। এখন আমরা একটি জেলের সাহায্যে আল্ট্রাসনিক মেশিন দিয়ে তাকে একটি থেরাপি দেব। এখন একটি পাতলা গজ কাপড় সেট করব, তার উপর আমরা ফেস প্যাকটি ইউজ করব। আমরা গোলাপ জলের সাহায্যে ফেস প্যাকটিকে খুব সুন্দর করে গুলিয়ে নেব এবং এই গজ কাপড়টির উপর সুন্দরভাবে লাগিয়ে নেব।
এই ফেসে ওছি প্লাস সিরাম ইউজ করব। সিরাম স্কিনকে খুব টানটান এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে। ভিউয়ার্স, এরই সাথে শেষ হয়ে গেল আমাদের ওছি প্লাস হোয়াইটনিং ফেশিয়াল। এই ধরনের ফেশিয়াল এবং বিউটি টিপস পেতে আপনারা চোখ রাখুন এশিয়ান টিভির মেক মি বিউটিফুলে। দেখে নিলাম কিছু গুরুত্বপূর্ণ টিপস। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবার ফিরব আমাদের সেলিব্রিটি আড্ডায়। বিরতির পরে সবাইকে স্বাগত জানাই মমতাজ গোল্ড নাম্বার ওয়ান ইনস্ট্যান্ট অ্যাক্টিভ কালার মেহেদি, পাওয়ার্ড বাই মমতাজ নাম্বার ওয়ান হেয়ার রিমুভার ক্রিম, প্রেজেন্স মেক মি বিউটিফুল। অতিথি বলেন, যেটা বলছিলাম যে তাহলে কি তুমি পার্লারে যাও না? পার্লারে তো যাই, এটা না গেলে তো আর হয় না। এটা যখন ধর এক সপ্তাহ শুটিং করে আসলাম কি 10 দিন শুটিং করে আসলাম, তখন যে সান বার্নটা হয় হাতে পায়ে, যেটা হয় ফেসের উপর যেটা হয়, তো সেটা দূর করতে গেলে অনেক কষ্ট। অ্যাকচুয়ালি হাতে যেই বার্নটা হয়, মুখে ধর অনেক পুরো মেকআপ থাকে, দ্যাটস ওয়াই অতটা ব্ল্যাক হয় না। হাত তো একদম পুড়ে যায়, ধর স্লিভলেস পরলে একদম মনে হয় কি পুরো ডিফারেন্ট ফেস আর হাত পুরো ডিফারেন্ট। তো এইটা মানে রিকভার করতে যে কত কষ্ট, সারা দিন ঘরের মধ্যে বসে থাকতে হয়। মানে শুটিং করার পর আমি আর মানে কেউ ডাকলেও আমি বাইরে যাই না এরকম। পেডিকিউর করা হয়? এটা তো করা হয়। এটা এটা না করলে কেমনে আমরা মানে সুন্দর থাকবো কি করে? হাত পা তো ডেফিনেটলি সুন্দর রাখতে হবে। তো পার্লারে যাওয়া হয় মান্থলি, যদি সময় না পাই মান্থলি একবার যাওয়া হয়। তো ত্বকের যত্ন তাহলে তুই কিভাবে করিস? যেহেতু পার্লারে তুই মান্থলি যদি একবার যাস, তো একবারই তো শুধু গিয়ে ফেশিয়াল করলে হবে না, প্রায় মেকআপ যেহেতু করা হয় রেগুলার, মেকআপ উঠানোটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যেটা আমি খুব ভালো করে মেকআপটা উঠাই, আর আমি অলওয়েজ প্রেফার করি হচ্ছে আমি মানে তেল তেল তারপর অলিভ অয়েল এইগুলো আমি অলওয়েজ প্রেফার করি। এই যে অনেক প্রোডাক্ট আছে না যে কি বলে লোশন তারপর হ্যাঁ রিমুভার যে ক্রিমগুলো থাকে যেগুলো দিয়ে মেকআপ রিমুভ করে, তো আমি না এগুলো কখনো ইউজ করি না। আমি অল টাইম হয় আমার সবচেয়ে ভালো লাগেছে জনসন বেবি যে অলিভ অয়েলটা, এটা সবচেয়ে আমি পছন্দ করি, এটা দিয়ে মেকআপ উঠাই। আর তা না হলে কোনো জায়গায় যদি গিয়ে দেখি বিপদে পড়েছি আমার কাছে ওটা নাই বা ভুলে গেছি, তখন আমি সেটা নারকেল তেল ইউজ করি। আমি সেটা দিয়ে আমি অনেকের আবার এটা স্যুট করে না, তোর করে না? আমার করে। আচ্ছা, আমার মানে আমি ছোট্টবেলা থেকে আমি দেখেছি এইটাই আমার স্যুট করে। আমি মাঝখানে ওই ক্রিমটা ইউজ করেছিলাম, বাট এটা আমার কেমন জানি লাগে, ফেসটা ব্ল্যাক হয়ে যায়, তারপরে ফেসে কেমন জানি ভালো লাগে না। বাট আমার কাছে এইটাই সবচেয়ে ইজি ওয়ে এবং মেকআপটা খুব সুন্দর করে উঠে যায়। আর যদি শপিং করি, শপিংয়ের জন্য তোর কাছে কী মনে হয় কোন ড্রেসে তোকে বেশি সুন্দর লাগে? আমার কাছে মনে হয় আমাকে ওয়েস্টার্ন এবং সালোয়ার কামিজে বেশি ভালো লাগে। আমি শাড়িতে অতটা কমফোর্ট ফিল করি না, আর শাড়ি হচ্ছে খুব মেনটেন করা অনেক অসহ্য, ওটা নিয়ে আঁচলটাকে নিয়ে পরে থাকো খুব অস্থির লাগে। আমার কাছে মানে ক্যাজুয়াল মনে হয় ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন ড্রেস বেশি পছন্দ। আর শপিং কী করিস তুই? এখান থেকে সব শপিং করিস না? এখান থেকে করি না, সব বাইরে থেকেই। কিন্তু সালোয়ার কামিজ, সেটা সালোয়ার কামিজ ইন্ডিয়া থেকে কিনি সব। আমি বাংলাদেশ থেকে কোনো সালোয়ার কামিজই কিনি না, মানে বিগত হয়তো বা 6-7 বছর যাবত আমি মানে বাইরে থেকেই শপিং করি, বাংলাদেশ থেকে কোনো সালোয়ার কামিজই কেনা হয় না। যদিও খুব বেশি যদি হঠাৎ করে আমার ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, এখানে ড্রেস আমি বানায় পড়তে পারছি না, আমার মানে একদিন প্রোগ্রাম বাকি আছে, ওই একদিনে তো আর ড্রেস বানানো সম্ভব না, তখন হয়তো বা কেনা হয়ে যায় যে না এখানে রেডিমেড একটা কিনে ফেলি। আর মেকআপ কি সব তুই বাইরের ব্র্যান্ড? মেকআপও সব বাইরের। হ্যাঁ, তো লাইক তুই ধর তোর অডিয়েন্সদেরকে কী টিপস দিবি যে মেকআপের জন্য তারা কি কতটুকু মানে ভারী মেকআপ হোক বা নর্মাল মেকআপ হোক, কী কী তাদের কীভাবে মেকআপ মেকওভার করা উচিত, কী ধরনের গেট আপ নেওয়া উচিত? হ্যাঁ, সেটা হচ্ছে সবসময় লাইট এবং ন্যাচারাল মেকআপটা আমি প্রেফার করি, যেটা এখন যে আগে যেমন আমাদের ফিল্মে অনেক ছিল না, এখন কিন্তু কেউ এত মেকআপ করে না। তারপরে ওই যে কি জানি বলে নামগুলো তো ভুলে গেছি, কসমিকের যেই পেন স্টিক, পেন কেক, এগুলো কিন্তু একদম এখন কেউ ইউজই করে না। এখন সবাই লিকুইড ম্যাক, তারপর যে যে ব্র্যান্ড আছে, বড় বড় ব্র্যান্ড আছে, সেইগুলো লিকুইডগুলো জাস্ট পাফ করে ওটার উপর কম্প্যাক্টটা লাগালে কিন্তু একদম ন্যাচারাল মেকআপ হয়ে যায়। তো আমি মনে করি যে ন্যাচারাল বিউটি ইজ দ্য মেইন বিউটি,
হ্যাঁ, তো ন্যাচারাল থাকলে সবাইকে সুন্দর লাগে, আর দর্শকদেরকেও বলতে চাই যে সবসময় আপনারা ন্যাচারাল থাকবেন, দেখবেন সবসময় সুন্দর লাগবে, নর্মালি কিন্তু অনেক সুন্দর লাগে। এখন তো অনেক টিউটোরিয়াল বের হয় না মেকআপের, হ্যাঁ অনেক দেখা যাচ্ছে ইউটিউবে, দেখা দেখে দেখে মানুষ হ্যাঁ শিখে যাচ্ছে। আমার কাছে মনে হয় কি অলমোস্ট এখন সবাই মেকআপ করতে জানে, তাই না? সবাই জানে, এটা শিখার আর কিছু নাই, মানে যে ওই গড়পড়তা তো সবই একই, কিভাবে কিভাবে করবে এটাই। এখন আর একটা জিনিস তুই খেয়াল করছিস, সব শর্ট হেয়ার করে ফেলছে, ছোট হেয়ার আমিও কেটে ফেলেছি, কিন্তু তোরটা ডিফারেন্ট, তোর চুল সবসময় দেখি আমরা যে একটু বড় হেয়ার তুই পছন্দ করিস, তো বড় হেয়ার হলে হেয়ার ফল তো অনেক হওয়ার কথা, কিভাবে মেনটেন করিস? বড় হওয়াতে অ্যাকচুয়ালি প্রবলেম হয় যখন হেয়ার স্টাইলগুলো করতে হয়, তখন অনেক সমস্যায় পড়ে যেতে হয়, যেমন বড় চুলে কিন্তু খুব বেশি হেয়ার স্টাইল করা যায় না, ওই সবসময় দেখা যায় কি ছেড়ে রাখতে হয়, অথবা নিচ থেকে একটু কাল করতে হয়, সামনে একটু ছোট ছোট করে রাখি যে সামনে একটু ডিফারেন্ট কিছু ডিজাইন করব, কিন্তু বড় চুল আমার ফ্যামিলি থেকে একদম নিষেধ, চুলে হাত দেওয়া যাবে না, মানে সব কিছু করো, তোমার যা যা মন চায় তুমি তোমার মানে ফুল ফেস চেঞ্জ করে ফেলো, কিন্তু চুলে হাত দেওয়া যাবে না, চুল কাটতে পারবে না। তো আমারও বড় চুল অনেক পছন্দ, আমার আমার বংশে আমার মাদের মা খালাদের সবারই হচ্ছে পায়ের নিচ পর্যন্ত চুল, তো ওইটাই হয়তো বা আমার, যেহেতু আমার মা খালাদের সবাই চুল বড়, তো আমার মাও চায় যে আমার মেয়েরও চুল বড় থাকবে, ওরা ও কখনো কাটতে পারবে না, তো এই চুলটাকে মেনটেন করে আমার মা নিজে হাতে আমাকে প্রতিদিন রাত্রেবেলা তেল দিয়ে দেয়, এবং তেল ছাড়া হচ্ছে আসলে এটা সত্যি কথা, চুলের খাদ্য যদি চুল না পায়, আমরা যেমন না খাবার পেলে কিন্তু আমরা দুর্বল হয়ে যাব বা পড়ে যেতে পারি, চুলেরও সেম একই, চুলেরও যদি খাদ্য না পায় চুল কিন্তু পড়বেই, তো এটা আমি নিজেই প্রুফ, ছোট্টবেলা থেকে আমি যে পরিমাণে তেল দিয়েছি চুলে, যার কারণে এখনও আমার চুল মাশাল্লাহ অনেক ভালো আছে, আর আমার মা আমার আমার থেকে আমার মা আমার চুলে বেশি যত্ন নেয়। বা তোর রূপের রহস্য শুনে আমার আমার খুব ভালো লাগলো, আমিও চেষ্টা করব তেল দেওয়ার জন্য। হ্যাঁ অবশ্যই তেল দিবি, তেল হচ্ছে চুলের এটার বিকল্প আর কিছু নেই, তেল দিতেই হবে। খুবই ভালো লাগলো তোর অনেক ছোট ছোট টিপস আমরা শুনলাম এবং তোর রূপের রহস্যও শুনলাম, খুবই ভালো লাগলো, অ্যান্ড থ্যাংক ইউ আমার প্রোগ্রামে আসার জন্য। আর তোর যদি কোনো টিপস জানার দরকার থাকে আমার ফোন দিবি, না তো আমার বাসায় চলে আসবি, তোর আরও কিছু শিখাই দিব। আচ্ছা ঠিক আছে, আজকের মতন তাহলে খোদা হাফেজ, আমি দর্শক থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক বিদায় নিচ্ছি, মমতাজ গোল্ড নাম্বার ওয়ান ইনস্ট্যান্ট অ্যাক্টিভ কালার মেহেদি পাওয়ার্ড বাই মমতাজ নাম্বার ওয়ান হেয়ার রিমুভার ক্রিম প্রেজেন্স মেক মি বিউটিফুল। দেখা হবে আগামী সপ্তাহে আরও কোনো অতিথিকে সাথে নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই এশিয়ান টিভির সঙ্গেই থাকবেন।